সরকার এই জায়গায় আইলে আমি বলবো এখানে বলবো না এখন বলবেন না না আজমল শেট হাইরা গেল তাও দুইবার আইলো কি কম এই বিষয়ে আসার দরকার ছিল আমরা এত ভোটে তা কোন করে দিলাম সে আমার সাথে দেখাই করলো না আর আমাদের এই পরিস্থিতি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি ধুবরি জেলার মন্দিয়াতে উপস্থিত আছি এবং এখানে আসার উদ্দেশ্য বিগত দশ বারো দিন যেদিন থেকে আর কি পানি ব্রহ্মপুত্রর পানি তল দিকে নামছে সেদিন থেকে এই গ্রামে কিন্তু এক ভীষণ তাণ্ডব শুরু হয়ে গেছে অবশ্যই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে এই এই মন্দিয়া গ্রামের যে এলাকাগুলি আছে এই পাশ দিয়ে আপনারা যদি দেখেন এখান থেকে নিয়ে সরাসরি প্রায় পঞ্চাশ ষাট ঘর মানুষে থাকা বাসস্থান কিন্তু অলরেডি নদীর মাঝে বিলীন হয়ে গেছে এবং এখানেও দেখতে পাচ্ছেন সরাসরি অনেক কিন্তু ফাটল মিলেছে লোকজন ওই পাশে ক্যাম্প করে আছে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে থাকেন তো অনেক ঘর বাড়ি ছিল মানুষের স্বাদের ঘর ছিল তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কিছু বাস দিয়ে ধার আটকানোর জন্যে চেষ্টা করা হয়েছিল অবশ্যই স্থানীয় মানুষ ওনারা কিন্তু নিজেরাই কষ্ট করে এসব কাজ করেছে এখনও পর্যন্ত কোনো এমপি বিধায়ক বা সরকারি পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ আসেনি

আজমল শেট হাইরা গেল তাও দুই বার আইলো হ্যাঁ এই ওই যে ইয়েতে এক লাখ টাকা দিছে বলে শুনি মানুষের কাছে আর্মি বল দিছে পঞ্চাশ হাজার যাই হোক কিছু দিছে তো আর এ তো নতুন এমপি এইসব দেখা করার তাহলে কিছু সাহায্য করা না থাকে আমাকে কিছুই করে না কিছুই করে না আহই নাই আর কি করবো না দেখেন আপনারা সরাসরি যদি দেখেন এই ছিল একটা ভিটে এখানে একটা ঘর ছিল অবশ্যই দেখতে পাচ্ছেন তো এখানকার ফাটল যে কোনো মুহূর্তে অঘটন হতে পারে এই দিকে বাড়ি এটাও অবস্থা দেখতে পাচ্ছেন মানুষজন আসলে কতটা অসুবিধার মাঝে আছে আর এই ছিল পুরানো মাথাভরি মন্দিয়ার অবশ্যই এখানে দেখেন মানুষজন গ্রামের এলাকার মানুষজন কিন্তু নিজেরাই কিছুটা ধার আটকানের জন্য কাজ করেছে তো কাজ করছে ঠিকই কিন্তু এতটুকু কাজে কিন্তু কোনো লাভ হচ্ছে না উচিত ছিল যে এখানকার নতুন এমপি হুনি এখানে এসে মানুষদের কাছে কিছু সহায় সহযোগিতা করা দরকার ছিল সেটাও কিন্তু করে নাই অবশ্যই আপনাদেরকে দেখাই এই দিক দিয়ে সরাসরি আমি অল্প জুম করছি এই সকালবেলা এই বাঁশের ছোপ যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটির উপরে আসিল সকাল থেকে নেই বিকাল অব্দি দেখেন আসলে কতটুক জমি পানির মধ্যে মাঝে আর কি পড়ে গেছে তো এটা আসলেই পরিতাপ দুঃখের বিষয় যে আমাদের আসাম থেকে এভাবে মাটি কম হচ্ছে এটা কিন্তু একটা খুবই দুঃখের বিষয় আসলেই আমি আপনাদের ওই পাশে নিয়ে যাব ওখানকার দৃশ্য দেখাবো অবশ্যই ওখানে লোকজন রাতে কিভাবে বাস করে তো আসুন আমরা ওই দিকে যাই লোকজন গরমের জন্যে ওখানে না থেকে বিভিন্ন স্থানে নদীর পাড়ে এদিকে সেদিকে আশ্রয় নিয়ে আছেন। শুধু রাতটুকু কাটানোর জন্যে ওনারা এই আশ্রয় নিয়েছেন একটা ফিল্ডে তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে এক একজন এক এক স্থানে কিন্তু শুধু দিন কাটাচ্ছেন তো দর্শক ওই পাশ থেকে মন্দিয়া গ্রামের যে শিশুদের ভবিষ্যৎ গড়ার মতো যে জায়গা অবশ্যই স্কুল তো সেখানে নিয়ে আসলাম আপনাদের মন্দিয়া নিম্ন প্রাথমিক বিদ্যালয় এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা স্কুল ঘর আজ কিন্তু দেখেন আর কতটুক বাকি আছে হয়তো এখন আল্লাপা কি ভালো জানেন কতদিন এখানে টিকে থাকবে তো অবশ্যই যদি দেখেন এই মুহূর্তে তো বানপানির জন্য তো স্কুলের অবস্থা অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো বন্ধ হয়ে আছে সামারের বন্ধর জন্যে তারপরেও দেখেন তো এই পাশ দিয়ে এটা কিন্তু ডাইরেক্ট সরাসরি বরং পানি বয়ে যাচ্ছে এখান দিয়ে কিছুটা কম ভাঙছে তবু দেখেন আসলে কতটা কিনারায় আছে স্কুল যে কোনো মুহূর্তে স্কুলও কিন্তু এখান থেকে সরে যেতে পারে মানে নদীর বুকে চলে যেতে পারে তো আমি আপনাদের অবশ্যই মন্দিয়া গ্রামের আরও অন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছি যে আসলে ওখানে মানুষজন কিভাবে আসলে বাস করছে তো ওই পাশে থেকে আপনাদের সরাসরি এদিকে নিয়ে আসলাম এখানকার অবশ্যই দৃশ্য দেখছেন মানুষের যে নদীতে বিলীন হওয়া ওনাদের জমি জামা যে মাটি নদীতে বিলীন হয়েছে তারপরে শুধু ঘরের চাল রাত কাটানোর জন্যে এখানে এনে রাখছে তবে দিনে প্রচণ্ড গরম তার জন্যে এখানে সেরকম লোকজন থাকে না বিভিন্ন স্থানে আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখাইলাম যে আসলে কোথায় কোথায় থাকে তো পুরো মন্দিয়া এলাকা জুড়ে লোকজন বিভিন্ন স্থানে থাকে এবং রাতে এসে শুধু এই অঞ্চলগুলো দিয়ে থাকে তবে সে এখানে স্থানীয় একজন আছে তো আপনার বাড়িতে এই জায়গায় ওই যে যে জায়গা আপনার এই নদীতে ভাঙছে কি ঘরটার ঘর ভাঙছে চারটে চারটে ভাঙছে তো রাইতে থাকেন কোন জায়গায় রাইতে ওই যেতে খাওয়া দাওয়া করে বেলেগ বেলেগ জায়গায় বাড়তে বাড়তে থাকি এনে যে এর মধ্যে মানুষ থাকে কি থাকে হঠাৎ মানে বৃষ্টি হলি দিনে তো পুরো গরম দিনে গরম তো বর ভাঙার পরে আজ পর্যন্ত কেউ আইছিল কি সরকারি পক্ষ থেকে আসে নাই কে আসে নাই

তো আসলে বলার মতো কিছু নেই যে দেখতে পারলেন নিচ্ছকে যতটুকুই আর কি এখানে প্র্যাকটিক্যালি যতটুকু আমি আপনাদেরকে দেখাইলাম এসব কিন্তু কোনো বানানো নয় যে নদী ভাঙছে হয়তো এআই সফটওয়্যার বর্তমান এসব দিয়ে বানাচ্ছি সেটা নয় ডাইরেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন এবং লোকের মুখ থেকে শুনলেন বড় বড়ো নেতারা আসে শুধু দেখে যায় কিন্তু কোনো কাজ করছে না তো অবশ্যই যাই হোক আপনারা দেখতে পারলেন তো এই ভিডিও যাতে উপর লেভেলে যায় এবং ওনারা যাতে আর কি দেখে যে আসলে দেশের মানুষের কতটা কষ্ট শুধু এই মন্দিয়া গ্রাম যে অল্প স্বল্প যে ভাঙছে বা পঞ্চায়েত ঘর ভাঙছে সেটা কিন্তু কথা নয় কথা হলো যে একজনের মাটি জমি নদীতে বিলীন হলে যে কতটা কষ্ট আগুনে পুড়ে গেলে ভিটের মা কমসে কম ভিটেটা থাকে কিন্তু নদীয়ে ভাঙলে কিন্তু সেটাও থাকে না তো যার ভাঙছে সেই বুঝে তো আসলেই এখন কথা হলো এই বস্তুগুলো যে আসামের সম্পদ মাটি নষ্ট হচ্ছে এটা সরকারের কতটুকু রক্ষা করতে পারে এটা হলো এক বড় বিষয়